নমস্কার, টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আবারও আমরা রোববার সকালে আপনাদের সামনে। প্রজ্ঞানপুরুষ সসমৃদ্ধ স্বানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর আমাদের এই সময়টুকুর মধ্যে যা কিছু চর্চা তাঁকে ঘিরেই, যেভাবে আমরা তাকে দেখেছি, যা কিছু আমরা তার কাছ থেকে পেয়েছি, যা শুনেছি, এবং অজস্র বইতে তাঁর নিজের অনুভূতি, তার উপলব্ধির কথা ছড়িয়ে রেখে গেছেন অসংখ্য বইতে, সেগুলো পড়তে পড়তে একটা অন্য লোকের সন্ধান যেন পাই। ধর্ম, অধ্যাত্ম, এই বিষয়গুলো সম্পর্কে নানা যুগে নানা সময় বিভিন্ন মহাপুরুষরা এসে তার ব্যাখ্যা করেছেন নানাভাবে। সম্পূর্ণ স্বতন্ত্র একটা পরিপূর্ণভাবে বিজ্ঞানভিত্তিক কনসেপ্ট তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন, এবং অনেকেই জানেন যে তিনি নিজে বলেছেন যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এটার মূল্যায়ন কেউ সেভাবে করতে পারবে না, কিন্তু আগামীকালে আসন্ন সময় এটার এমন একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে মানুষের চেতনায়, মানুষের উপলব্ধিতে, যে সেটার তুলনা মেলাভার। সেই বিষয় নিয়েই আমরা এই অনুষ্ঠানে চর্চা করি। শ্রী তুষার ভট্টাচার্য আজকেও আমাদের সঙ্গে রয়েছেন। আজকে তুষার, আমরা শুরুতেই ব্যবহার করে একটি প্রবচন শুনি। সব দেবতাই আমির মধ্যে বিষয় আছে, গুরুস্তবে তো আছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু রেব সাক্ষাৎ ব্রহ্ম। কিন্তু গুরু ইজ দি এম্বডিমেন্ট অফ অল গডস অ্যান্ড গডেসেস, সব দেব দেবীর ঘনীভূত রূপ হচ্ছে গুরু। কিন্তু সেই গুরুকে আমরা মানুষের মধ্যে মানুষরূপে যখন দেখি তখন আর গুরু মানতে পারি না, তখন বাড়ি আমাদের অর্থতান মুশকিল হয়ে যায়। তাই যেমন নিজেকে আত্মারূপে ভাবতে পারি না, সেরকম গুরুকেও আমরা একটা লৌকিক গুরু, যে টিচার ও দীক্ষা দিয়েছে কুলগুরু, কীভাবে ফর্মের মধ্যে, স্থূলের মধ্যে আমরা জড়িয়ে বসে আছি, অথচ আমাদের ভিতরে বিক্ষেপ আক্ষেপ জেগে উঠছে, শুধু স্থূলের সঙ্গে দীর্ঘকাল জড়িয়ে আছি বলে। গাঢ় ঘুমের মধ্যে কিন্তু আক্ষেপ বিক্ষেপ থাকে না, কারণ স্থূলতা থেকে থাকে না। আমি ঘুমের স্তরটাকে পয়েন্ট আউট করছি, কিন্তু ঘুমের স্তরটা আমার লক্ষ্য নয় বলাটা, ওটা শুধু ধরবার জন্যে, বুঝবার জন্যে। ঘুমকে ছাড়িয়ে যেতে হবে কোথায়, যেখানে ঘুমকেও ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। ঘুম যেখানে ঘুমিয়ে আছে কোথায়, অখণ্ড চৈতন্যের মধ্যে ঘুম, আর সেখানে ঘুম নাই। অর্থাৎ আমির আমির মধ্যে কোনো বিকার নেই, সেখানে কোনো দ্বৈত নাই, কোনো ভাব নাই, ভাবান্তর নাই, ভেদ নাই, কাজে দ্বন্দ্ব নাই। দুই থাকলে দ্বন্দ্ব হয়, তাহলে সেই অবস্থা ছেড়ে আমরা কোথায় এসে বাস করছি? আচ্ছা, তুমি যে এতবার গেছো, তুমি কখনো ওনাকে এরকম সমাধি অবস্থায় দেখেছো, পেয়েছো? আমি অনেকবারই দেখেছি ওনাকে সমাধি অবস্থায়, এবং শুধু সমাধি অবস্থায় নয়, ওনাকে আমি ভাবের ঘরে নৃত্য করতেও দেখেছি, বেশ কয়েকবারই দেখেছি। যদি এগুলো ওনার আগে খুব হতো, মানে 60-এর দশকে, 70-এর দশকে এগুলো খুব ঘটতো,
পরের দিকে না এগুলো অত হতো না, এই এই ভাবের যে প্রকাশ, ভাবের ঘরে নৃত্য করা আরও নানা রকম সব মুদ্রা ওনার শরীরে প্রকাশ পাচ্ছে, এগুলো পরের দিকে আর হতো না। কারণ বাবা ঠাকুর বলছেন এগুলো হলো সাত্ত্বিক ভাবের ব্যাপার, কিন্তু ভাব থেকে যখন বোধের ঘরে চলে যায় তখন আর এই সাত্ত্বিক ভাবের বিকারগুলো থাকে না, তখন স্থির শান্ত। তা আমি তো পরের দিকে গেছি, আমি তো ষাটের দশকে, সত্তরের দশকে, পঞ্চাশের দশকে তার কাছে যাইনি, তখন তো আমি জন্মাইনি। আমি যখন গেছি তখন আমি ওনাকে সমাধি অবস্থায় বেশ কয়েকবার দেখেছি এবং ভাবের ঘরে নৃত্য করতে কয়েকবার দেখেছি, এবং আমি ওনাকে রামকৃষ্ণের একটা ছবি আছে দেখবেন এরকম, এটা একটা সমাধি অবস্থা, একটা মুদ্রা, আমি বাবা ঠাকুরের এই সমাধিটা দেখেছি, আমি এই সমাধিটা দেখেছি। এবং সেই সময় যে ওনার দেহবোধ থাকে না তার প্রমাণ কি, উনি নৃত্য করতে করতে ওনার এই সমাধিটা হয়ে গেল, হ্যাঁ এই সমাধিটা হয়ে গেল, এই সমাধিটা নৃত্য করতে করতে ওনার পেছনে কিছুতে একটা একটা সোপা মতো ছিল, তো সোপাতে ওনার ঠেলা খেয়ে উনি সোপার মধ্যে পড়ে গেলেন, মানে পেছন দিক করে পড়লেন, কিন্তু উনি এইভাবেই পড়লেন। আমরা যদি কখনো পেছনে পড়ি তাহলে কিন্তু আমাদের হাতটা আগে যাবে, কিন্তু ওনার হাতটা আগে গেল না, উনি কিন্তু এই যে এইভাবে ছিলেন, এইভাবে যে পড়লেন উনি, তো এইভাবেই পড়লেন, পড়ে বেশ অনেকক্ষণ এইভাবে রইলেন, তারপর আবার উঠে গেলেন, আবার নৃত্য করতে শুরু করলেন। এই অবস্থায় তাদের দেহবোধ থাকে না, এইগুলো দর্শন করা, বাবা ঠাকুর বলছেন এগুলো দর্শন করা খুব দুর্লভ ব্যাপার, এগুলো তো সবার মধ্যে ঘটে না, এই সাত্ত্বিক ভাব বিকার। সাক্ষাৎ ভগবান যখন আসেন তাদের মধ্যেও সবার সব কিছু হয় না, সব রকম মানে হয়, কম বেশি হয়, কিন্তু বাবা ঠাকুরের মধ্যে একাধারে সব রকম ভাবের প্রকাশ হয়েছে। এগুলো তাৎপর্য আমরা কিছু বুঝবো না, এগুলো যার হয় সেই বোঝে। এগুলো রামকৃষ্ণের মধ্যে দেখা গেছিল, চৈতন্যদেবের মধ্যে দেখা গেছিলো, বাবা ঠাকুরের মধ্যে ব্যাপকভাবে দেখা গেছে, এগুলো খুব দুর্লভ জিনিস। সেটা দেখতে দেখতে তোমার কী মনে হতো ওই মুহূর্তটায়? কী মনে হতো মানে কী বলুন তো, তখন চোখ দিয়ে একটা জল বেরিয়ে আসতে চায়, তখন যেন চোখের জলটা যেন আর আটকে রাখা যায় না, মানে ওই একটা দিব্য একটা স্বর্গীয় একটা দৃশ্য ভাবাই যায় না, শরীর জুড়ে একটা দিব্য ভাব, সেটাকে সেটা মানে একটা হাঁ করে হয়ে থাকা, মানে এটা তো কোনো বিহ্বল হয়ে যাওয়া, এটা বিহ্বল হয়ে যাওয়ার ব্যাপার। একবার একটা ঘটনা মনে পড়লো, ব্যারাকপুরে বাবা ঠাকুরের সামনে বসে আছি বুড়িমার বাড়িতে, উনি হলেন বিল্লাদের বংশধর, উনি খুব ভক্তিমতী, আমি শুনেছি বাবা ঠাকুরের মুখেই শুনেছি, ওনার বয়স হয়ে গেছে, ওনার ছেলেদের বলেছেন আমি আর সংসারের মধ্যে থাকতে চাই না, আমাকে গঙ্গার ধারে একটা আলাদা বাড়ি করে দে, আমি সেখানে বসে ধর্মকর্ম করব। বুড়িমা সারাদিন ঠাকুরের নাম কীর্তন করতেন, উনি রামভক্ত ছিলেন, উনি এত বড়ই ভক্ত ছিলেন, বাবা ঠাকুর একদিন বললেন আমি অনেক জায়গা তো ঘুরলাম এইরকম কিন্তু কোথাও দেখলাম না, বাবা ঠাকুরের মুখ থেকে এই কথাটা শুনতে পাওয়া কিন্তু চারদিকানি কথা না। বাবা ঠাকুর বলছিলেন একদিন আমাকে যে ওখানে সীতারাম বাবাও সাত মাস এসেছিলেন সন্ন্যাসী শিষ্যদের সমেত, বুড়িমা তাদের সেবা করেছিলেন, তারপরে বাবা ঠাকুরকে নিয়ে এসে ওখানে রেখেছেন। তা একদিন এক ওই রকম ব্রহ্মচারী এসেছিলেন ওনার বাড়িতে, তা ওনার ইচ্ছে যে বাবা ঠাকুরকে স্তব করে শোনাবেন, তো বুড়িমা তাকে ওপরে বাবা ঠাকুরের কাছে নিয়ে আসলেন, তবে এসে বললেন যে বাবা ঠাকুর ইনি আপনাকে একটু স্তব করে শোনাতে চান, তো বললেন বাবা ঠাকুর কি রাজি হবে, তো বাবা ঠাকুর বললেন হ্যাঁ। তা উনি অনেকক্ষণ ধরে প্রায় 10-15 মিনিট ধরে এক নাগাড়ে স্তব করে গেলেন বাবা ঠাকুরকে, এইভাবে এক নাগাড়ে, কারণ ওনার মুখটা লাল হয়ে গেল, মানে ওনার যে স্তবের যে একটা ফ্লো আসছে ভেতর থেকে লাল হয়ে গেল, আর বাবা ঠাকুর সমাধিস্ত তখন পুরো, আর আমি না হাঁ করে দেখছি কী ঘটছে ব্যাপারটা, মানে এক নাগাড়ে বাবা ঠাকুর তখন সমাধিস্ত। তারপরে 10-15 মিনিট পরে যখন ওনার স্তব করা শেষ হয়ে গেল তখনও বাবা ঠাকুরের সমাধি থেকে নেমে আসেননি, বেশ কিছুক্ষণ পরে বাবা ঠাকুরের শরীরটা কাঁপতে লাগলো, চোখের দুকোন দিয়ে বাবা ঠাকুরের জল গড়াতে লাগলো, আর শরীরটা কাঁপছে, মানে সমাধি থেকে উনি নেমে আসছেন আস্তে আস্তে। তারপরে বাবা ঠাকুর টলতে টলতে উঠে সাধুটার কাছে যাচ্ছেন, সাধুটা তখন উঠে দাঁড়িয়েছে, সাধুটার কাছে গিয়ে সাধুটাকে সাষ্টাঙ্গে একটা প্রণাম করলেন, সাধুটা এই কী হলো উনিও ঘাবড়ে গেছেন, বাবা ঠাকুর ওনাকে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, সাধুটাও বাবা ঠাকুরকে সাষ্টাঙ্গে একটা প্রণাম করেছে, এবার দুজনে দুজনকে সাষ্টাঙ্গে প্রণাম করেছে, দৃশ্যটা কীরকম ভাবতে পারছেন, মুখে কিন্তু কথা নেই তখন আর। তারপরে বাবা ঠাকুর উঠে সাধুটাকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, তারপরে একটা ঝুড়িতে ফল রাখা ছিল, ফল নিয়ে এসে সাধুর হাতে দিলেন, তারপরে সাধুটা নিচে চলে গেলেন। তারপরে বাবা ঠাকুর বললেন দেখলি কীরকম স্তব করলো, এগুলো কিন্তু ওর ভেতর থেকে আসে, এটা কিন্তু ওই উনি কোনো স্বাস্থ্য পড়া স্তব কিন্তু বললেন না, ওনার ভেতর থেকে স্তবের প্রকাশ হয়। অনেকের মধ্যে অনেক কারোর মধ্যে গান রিভিল করে, অনেকের মধ্যে অনেক অনেক রকমের জিনিস রিভিল করে, কারোর মধ্যে সুর রিভিল করে, তো ওনার মধ্যে স্তবের রিভিল করে। তা আমি তখন বাবা ঠাকুর বাবা ঠাকুর আমার মধ্যে কেন এরকম হয় না, বোকার মধ্যে একটা প্রশ্ন করলো, আমি তখন অ্যাকচুয়াল কী করে বুঝতে পারছি না, আমি একটা আবেগগ্রস্ত হয়ে পড়ছি তখন, প্রথম প্রথম যাচ্ছি তখন। আমি বাবা ঠাকুর বললেন ওই কথা একদম বলবে না, ওর মধ্যে মা একরকমভাবে খেলছে, তোমার মধ্যে মা আর একরকমভাবে খেলবে,
তো যাই হোক, এই যে দৃশ্যটা দেখেছিলাম আমি আজও ভুলতে পারিনি। তো বাবাটাকে আমি সমাধি অবস্থায় ভাবের অবস্থায় দেখেছি, অল্প হলেও আমি দেখেছি। কিন্তু যারা আরও প্রথম দিকে গোড়ার দিকে 50-এর দশকে 60-এর দশকে বাবাটার কাছে গেছেন, তারা এগুলো মুহুর্মুহু দেখেছেন, প্রচুর দেখেছেন বাবা ঠাকুরের মধ্যে। তারা এখনও সেরকম কিছু ভক্ত এখনও আছেন, তারা যদি কখনো আসেন এখানে তারা তাদের অভিজ্ঞতার কথা বলবেন। তুমি একটা সুন্দর কথা বললে যে সব ব্যাপারে আমাদের দাবি মানতে হবে চলে না, দাবি করলেই চাবি পাওয়া যাবে না। চাবি পেতে গেলে কী করতে হবে? সমর্পণ করতে হবে, অধিকারী হতে হবে, অধিকারী হতে হবে। বাবা ঠাকুর বলেন, কর্ম থেকে আসে অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে আসে অনুভূতি, অনুভূতি থেকে আসে যোগ্যতা, যোগ্যতা থেকে আসে অধিকার। মানে যোগ্যতার প্রমাণ দেওয়ার পরে সে অধিকারী রূপে, তারপরে সে অধিকার পায়। এত সোজা কথা না, যে কেউ সদ্গুরুর অধিকার পায় না। কেউ যদি নিষ্ঠা সহকারে সদ্গুরুর সেবা করতে পারে, তাহলে তার অন্য কোনো সাধন মজুর না করেও আত্মজ্ঞান লাভ হয়ে যেতে পারে। তাই নিষ্ঠা সহকারে গুরু সেবার ফলশ্রুতি সম্বন্ধে বাবাটার একটা গল্প আছে, সজ্ঞান গোসুদার সেকেন্ড পার্টে। আপনি গল্পটা পড়ে একটুখানি দেখুন, খুব ভালো লাগবে। সদ্গুরুর সঙ্গ সকলে সমানভাবে পায় না, যারা পায় তাদের মধ্যেও আবার সবার উন্নতি ও সিদ্ধি সমানভাবে হয় না। গুরু শক্তি তো অমোঘ, তা গুরু সঙ্গ থেকেই পাওয়া যায় সত্য, কিন্তু তার ফল সিদ্ধির জন্যে কীরকম যোগ্যতার প্রয়োজন হয় সেই প্রসঙ্গে গল্পটা বলছেন। কী বলছেন গল্পে? বলছেন, এক সিদ্ধ গুরুর সঙ্গে তার এক নিষ্ঠাবান সেবক বা চেলা বেশ কিছুদিন একসঙ্গে ছিল। সেবক সেবা দ্বারা গুরুর কৃপালাভে সব সময়ই সে সচেষ্ট থাকত। তার শাস্ত্রজ্ঞান বিশেষ ছিল না, এটা সত্যি, কিন্তু গুরু সেবায় ছিল খুব নিষ্ঠা। তার সেবায় গুরু খুব তুষ্ট ছিলেন। তিনি যখন যেখানে যেতেন সেবকটিকে সঙ্গে নিয়েই যেতেন। একবার এক জায়গায় তিনি সেবকটিকে সঙ্গে নিয়ে গেছেন, যেখানে এক বিশেষ দেব বিগ্রহের সামনে বসে গুরুদেব জপ ধ্যান পূজা ইত্যাদি করলেন। তারপরে বিগ্রহের গলায় মালা পরাতে গিয়ে হঠাৎ মালা হাতে নিয়ে স্থির হয়ে গেলেন। বিগ্রহের গলায় আর মালা পরানো হলো না। বেশ কিছুক্ষণ কেটে গেল এইভাবে। সেবকটি নিষ্পলক দৃষ্টিতে গুরুদেবের দিকে তাকিয়েই বসেছিল। কিছুক্ষণ চলে যাবার পর সে গুরুদেবকে উদ্দেশ্য করে বললে, গুরুদেব, এবার আপনি মালাটি পরিয়ে দিন, যে কাজে আপনি গিয়েছিলেন সে কাজ তো শেষ হয়েছে, এবার মালাটি বিগ্রহের গলায় পরিয়ে দিন। সেবকের মুখে এই কথা শুনে গুরুদেব তো রীতিমতো বিস্মিত হলেন, কারণ তিনি এই মালাটি বিগ্রহের গলায় পরাবার পূর্বক্ষণেই অন্তর্দৃষ্টি বলে তাঁর এক প্রিয় শিষ্যের বিপদে সূক্ষ্ম দেহে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন। শিষ্যটির গায়ে আগুন লেগেছিল, গুরুদেব সূক্ষ্ম দেহে উপস্থিত হয়ে অগ্নিদাহ থেকে সেই শিষ্যকে রক্ষা করেন। তার এই সূক্ষ্ম কাজের সাক্ষী তার অজ্ঞানী সেবক কী করে হলো এটা ভেবে গুরুদেব সত্যি বিস্মিত হয়েছিলেন। তিনি বিগ্রহের গলায় মালাটি পরিয়ে দিলেন। তারপর সেবককে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, তুই কী করে জানলি যে আমি বিশেষ কাজে অন্যত্র গিয়েছিলাম? তখন সেবকটি খুব শান্ত বিনীতভাবে বলল, আপনার বিশেষ শরণাগত অমুক ভক্তের কাপড়ে অসতর্কতাবশত আগুন লেগে যায়, তার অবস্থা খুবই সঙ্গীন হয়েছিল। আপনি অন্তর্দৃষ্টিতে ক্ষণিকের মধ্যে তা দেখে এবং জেনে সূক্ষ্ম দেহে সেখানে গিয়ে তাকে উদ্ধার করলেন। দীর্ঘকাল আপনার কৃপায় আপনার সেবা করেছে আপনার এই অধম সেবক, তার প্রতি আপনি প্রীত হয়েছেন বলেই সে নিষ্ঠা সহকারে সতত আপনার প্রতি দৃষ্টি রেখে চলার অভ্যেস করে এসেছে। সেই অভ্যেসের ফলে আপনার স্থূল দেহের সঙ্গে যুক্ত হয়ে সব সময় আপনার সেবা করার সুযোগ পেয়ে যথাসাধ্য তা সুসম্পন্ন করার চেষ্টা করে। আপনার কৃপায় আপনার সূক্ষ্ম দেহের সঙ্গে সঙ্গেও চলার যোগ্যতা হয়েছে এই সেবকের, যাতে আপনার সূক্ষ্ম দেহেরও সে সেবা করতে পারে। সেই জন্যই আপনার কৃপাতেই আপনার সূক্ষ্ম দেহের সাথে সাথে সেখানে আমার যাবার সুযোগ হয়েছিল। আপনার সেখানকার কাজ শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে এখানে যখন আপনি চলে এলেন, তখনও আপনার মনে সেখানকার স্মৃতি যুক্ত ছিল, তাই এখানে বিগ্রহের গলায় মালাটি পরাতে আপনি ভুলে গিয়েছিলেন। সেই জন্যই আপনার কৃপা ভরসা করেই আপনাকে বিগ্রহের গলায় মালাটি পরাতে বলেছিলাম। আমার অপরাধ নেবেন না গুরুদেব, আমি আপনার চরণাশ্রিত শরণাগত, আপনি কৃপা করে আমায় চরণের স্থান দিয়েছেন, কৃপা করে আপনার সেবার কাছ থেকে আমাকে বঞ্চিত করবেন না।
সেবকের মুখের দিকে তাকিয়ে গুরুদেব দেখলেন তার দু নয়নে প্রেমাশ্রু ধারা বইছে আর তার মুখে ফুটে উঠেছে দিব্য জ্যোতি। তার কথা শুনে তিনি হৃষ্ট চিত্তে তার দিকে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বললেন, তোর জীবন সার্থক। মাথায় গুরু স্পর্শ পেয়ে সেবক গুরুর পায়ে লুটিয়ে পড়ল। গুরু তাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই শুধু গুরু সেবা দ্বারাই পরম সিদ্ধি লাভ করেছিস, আজ থেকে আর তো আমি তোর সেবা নিতে পারবো না। আত্মগুরুর কৃপায় তোর অন্তরের মল বিদূরিত হয়েছে, তোর দিব্য নয়ন খুলে গেছে, এখন তুই অপরকে কৃপা করার যোগ্য হয়েছিস, আমার সমগ্র শক্তির যোগ্য অধিকারী হয়েছিস তুই। সার্থক আমার জীবন সাধনা, সার্থক তোর গুরু সেবা। সত্যি শুধুমাত্র নিষ্ঠা সহকারে গুরু সেবার গুণে শাস্ত্রজ্ঞানহীন একজন সাধারণ ব্যক্তি কী করে সদ্গুরুর কৃপাগুণে আত্মগুরুর পূর্ণ অনুভূতিতে প্রতিষ্ঠিত হয়েছে তারই যেন একটা আলেখ্য এই গল্পটা। আসলে আত্মজ্ঞান লাভ করার জন্য তো কোনো শাস্ত্রপাঠের প্রয়োজন হয় না, জাগতিক বিদ্যারও কোনো প্রয়োজন হয় না। একজন নিরক্ষরও আত্মজ্ঞান লাভ করতে পারে, জাগতিক বিদ্যার সাথে আত্মজ্ঞান লাভের কোনো সম্পর্ক নেই। এরকম জগতের বুকে তো অনেক প্রমাণ আছে, যারা নিরক্ষর ছিলেন, লেখাপড়া করেননি, তারা আত্মজ্ঞান লাভ করেছেন। এখানে তার সঙ্গে আরেকটু বলছেন যে ঈশ্বরের শরণাগত ভক্ত নিরন্তর গুরু সেবা এবং ইষ্টচিন্তার মাধ্যমে দিব্য জীবন লাভ করে। এইরূপ জীবন্ত উদাহরণ দেখা যায়। অপরের পক্ষে এটা বেশ শিক্ষাপ্রদ এবং প্রেরণামূলক। অতি দুর্লভ এইরূপ শুদ্ধ সাত্বিক ভক্তের জীবন। ভক্তি সাধনার সর্বোত্তম অবলম্বনই হল অন্তরের ব্যাকুলতা এবং নিষ্ঠা। সত্যি খুব সুন্দর এই গল্পটা যেটা বললাম, এবং নিষ্ঠা সহকারে গুরু সেবা করলে, গুরু ভক্তি করলে তার ফলপ্রাপ্তি যে কোন পর্যায়ে হতে পারে, গুরু নিজে তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, আর তো তোর সেবা আমি গ্রহণ করতে পারবো না, তুই নিজে এখন কৃপা করার যোগ্য হয়ে উঠেছিস। গুরু সেবা করতে করতে সাধক আত্মজ্ঞান লাভ করে যায়। জানেন, বামাখাপা তার গুরুদেবের কোলকে সাজিয়ে দিতেন, বলে গুরুদেবকে দিতেন। গুরুদেব সেই গাঁজাটাকে সেবন করে হয়তো বামাখাপাকে প্রসাদ হিসেবে কোনোদিন দিতেন। একদিন হয়েছে কি, বামাখাপাকে গাঁজা আনতে বলেছেন। এবার বামাখাপা সেই গাঁজাটা নিয়ে এসে কোলকের মধ্যে গাঁজাটাকে সাজিয়ে গুরুদেবকে দেওয়ার আগে নিজে টানতে শুরু করেছেন। বুদ্ধ বলল, এটা কীরকম হলো? তখন ধ্যান যোগে দেখে যে বাবা খাবার ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলেছে। ব্রহ্মজ্ঞান লাভ করে তার গুরু শিষ্য বোধ থাকে না। হ্যাঁ, তো এখন নিষ্ঠা সহকারে উনিও যে গুরু সেবা করেছিলেন বাবা খাবা, তারপরে এই ব্রহ্মজ্ঞান লাভ। হ্যাঁ, তারপরে এবার সাধন ভজনও করেছিলেন, কিন্তু গুরুর নিষ্ঠা তো থাকা চাই, তা নাহলে হাজার সাধন ভজন করেও কিছু হবে না। একটা ব্যাকুলতা থাকা চাই, একটা সেই তাকে পাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা থাকা চাই, গুরুর প্রতি নিষ্ঠা থাকা চাই, গুরুর প্রতিটা বাক্য বেদ বাক্যের মতো বিশ্বাস করা চাই। গুরুর প্রতি যদি কারোর সংশয় থাকে তাহলে তার কোনোদিনই মুক্তি লাভ হবে না। বাবাঠাকুর এই গল্পের শেষে বলছেন যে যদি কারুর সাধনার সর্বোত্তম অবলম্বন বলতে কী সেটা বলা যায়, সেটা হচ্ছে অন্তরের তীব্র ব্যাকুলতা। এই তীব্র ব্যাকুলতা সম্বন্ধেও একটা খুব সুন্দর গল্প আছে, আপনি এই গল্পটা পড়ে দেখতে পারেন, এটাও ভালো লাগবে গল্পটা। ব্যাকুলতার প্রসঙ্গে এই গল্পটি বাবাঠাকুর বলেছেন, আমার মনে হয় নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। এক বিষ্ণু ভক্ত শালগ্রাম শিলা নিয়েই থাকে, আর কিছু নেই তার। সে বড়ই গরিব, পরিবারকে ভালো করে খেতে পড়তে দিতে পারতো না, সেই জন্য সবাই তাকে গালাগালিও করত। শেষে একদিন পরিবারের লোকেরা তাকে খুব মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। লোকটি তো মনের দুঃখে বাড়ি থেকে গিয়ে এক জঙ্গলে বসে ভাবতে লাগল, মা আজ তুমি তোমার এই নতুন বেশে বেশ খেলা খেললে তো। আর এদিকে লক্ষ্মী ঠাকুরুন ওর কষ্টে ব্যথিত হয়ে নারায়ণকে নিয়ে ওর কাছে এসে হাজির হলেন। মা লক্ষ্মী ভক্তকে কিছু চাইবার জন্য বললেন, কিন্তু বিষ্ণু ভক্ত কিচ্ছু চাইল না। সে তাদের বলল, আমার তো কিছু প্রয়োজন নেই, কি চাইব? তো মা লক্ষ্মী বললেন, তোমাকে যে বড় ভালোবাসি বাবা, তুমি একটা কিছু চেয়ে নাও। এই বলে মা লক্ষ্মী ভক্তের স্মৃতি একটু আবৃত করে রাখলেন। তো বিষ্ণু ভক্ত বলল, মা একান্তই যদি কিছু আমাকে দিতে চাও তবে আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস আর অনুপরমাণুর মধ্যে তুমি থেকো। এই প্রার্থনা শুনে নারায়ণ তাকে জড়িয়ে ধরলেন, তাকে বললেন, তোমাকে আমি আমার নাম দিয়ে দিলাম এবং যেন এই নামই আমার প্রাণ, আমি থাকব তোমার মধ্যে। এরপর বিষ্ণু ভক্ত আবার বাড়ি চলে এলো।
পরিবারের লোকজন সমস্ত কথা শুনে তাকে জিজ্ঞেস করে, সে কি? হ্যাঁ, তো তুমি কি পেলে নারায়ণের কাছ থেকে? বিষ্ণুভক্ত আপামর সব কথা তাদেরকে খুলে বলল। এই কথা শুনে পরিবারের লোকজন তো আরও গেল চোটে, আবার তাকে মারধর আরম্ভ করলে। এদিকে লক্ষ্মীদেবী একটা লোককে দিয়ে নানা রকম খাদ্য সম্ভার আর এক ঘড়া মোহর ওই বিষ্ণুভক্তের বাড়িতে পাঠিয়ে দিলেন। লোকটা তার বাড়িতে এসে বলল, এক যজমানের বাড়ি থেকে এসব প্রাপ্য ছিল, ও একদিন পরে আজকে সে তা পাঠিয়ে দিয়েছে। এই সব জিনিস দেখত বিষ্ণুভক্তের স্ত্রী খুব খুশি, এত জিনিসপত্র। রাতে বিষ্ণুভক্তের স্ত্রী স্বপ্ন দেখল নারায়ণের শিলার গায়ে আঘাতের চিহ্ন। নারায়ণ তাকে বলছেন, তুই এ কী করলি, তুই এরকমভাবে মারলি আমাকে। সে বিষ্ণুভক্তের স্ত্রী দেখল নারায়ণের গা দিয়ে রক্ত ঝরছে। তারপর নারায়ণ বিষ্ণুভক্তকে নিয়ে সেদিন চলে গেলেন। সকালে বিষ্ণুভক্তের স্ত্রী ঘুম থেকে উঠে দেখে তার স্বামী মারা গেছে। কয়েকদিন পর তার স্ত্রী এই মোহর নিয়ে শ্যাকরার কাছে বিক্রি করার জন্য গেল। অত দামি মোহর দেখে শ্যাকরা ভাবল নিশ্চয়ই এগুলো চুরি করে এনেছে, কারণ এরকম মোহর তো সাধারণ লোকের কাছে থাকার কথাই নয়, এ নিশ্চয়ই রাজার ভাণ্ডারের সম্পত্তি। সে তো সঙ্গে সঙ্গে রাজাকে খবর দিল। রাজা সেপাই এলো এবং ওই মোহর সমেত তাকে বন্দি করে নিয়ে চলে গেল। বিষ্ণু তখন রাজাকে স্বপ্নে আদেশ করলেন, এই মোহরগুলি তিনি বিষ্ণুভক্তের স্ত্রীকে দিয়েছেন, সে চুরি করেনি। এই স্বপ্ন পাওয়ার পরে বিষ্ণুভক্তের স্ত্রী ছাড়া পেল, বাড়ি ফিরে গেল। বিষ্ণুভক্তের স্ত্রী টাকা পয়সা চেয়েছিল, সে তাই পেয়েছিল, আর বিষ্ণুভক্ত বিষ্ণুকে চেয়েছিল, তাই বিষ্ণুই তাকে নিয়ে গেলেন। এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে অর্থের মূল্যবোধ আসে অভাবের মধ্যে, জ্ঞানের মূল্যবোধ আসে বিপদের সময়, ওষুধের মূল্যবোধ আসে রোগের সময়, এবং জীবনের মূল্যবোধ আসে মৃত্যুর সময়। ঈশ্বরের মূল্যবোধ আসে প্রাণ যখন বেরিয়ে যায়, তখন যেরকম টান আসে সেরকম টান ঈশ্বরের জন্য আসে। এভাবেই আসে চরম ব্যাকুলতা। এই রকম তীব্র ব্যাকুলতা ছাড়া ঈশ্বর লাভের আর কোনো উপায় নেই। আবার আজকে অনুষ্ঠান শেষ করার সময় চলে এলো। যেখানে আমরা আজকে শেষ করলাম ঠিক সেখান থেকেই আমরা আবার পরের দিন শুরু করব। দেখা হবে সামনের সপ্তাহে। নমস্কার। আনন্দ